জুলাই আন্দোলনে রাজপথে রক্তক্ষয়ী সংগ্রামের পর দেশ থেকে পালিয়ে যায় ১৬ বছরের স্বৈরশাসক। তারপর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকারের কেটেছে ২ মাস। কতটা প্রত্যাশা পূরণ করতে পেরেছে এই সরকার, তা জানবো সাধারণ মানুষের কাছ থেকে। ছাত্র অধিকারের বেশ কিছু বৈষম্য এখন রয়ে গেছে। এছাড়া দেশের যে দুর্নীতি বলেন, এরপর অনেক কিছু এই ধরনের বিষয়গুলো এখন রয়ে গেছে, যেগুলো আসলে আমাদের উপদেষ্টাগণ, অন্তর্বর্তী সরকার আসলে এরা পারে নাই। উনি ক্ষমতায় আসার পর থেকে আমরা আশা করছিলাম যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো, এগুলোর দাম কমবে, বাট এগুলো দেখতেছে এগুলো একটু অতিরিক্ত বেশি বেড়ে যাচ্ছে দামগুলো। অনেকে গুলিবিদ্ধ হয়েছে, কেউ মেডিকেলে এখনও ভর্তি আছে। তো সরকার আসলে বিভিন্ন সাইটগুলোতে যদি ফোকাস করে, এডুকেশন সিস্টেমগুলোতে এখনও ফোকাস করতে পারেনি। চাই তো সব দিক থেকে, কিন্তু আপাতত চাইতেছে আইন শৃঙ্খলাটা, আইনটা মানে বজায় যেতে রাখে। এই জিনিসটি বাংলাদেশে এখন আমাদের নিরাপত্তার যে স্থানটা আছে এদিকে হতে দেখা উচিত, এবং কেউ যেন কোনো জনগণ যেন হয়রানির শিকার না হয়, হোক সেটা প্রশাসনিক নিরাপত্তার দিক দিয়ে, মিথ্যা মামলার দিক দিয়ে, যে কোনো দিক দিয়ে। আশা করতেছি সামনে যে সময়টুকু আছে এর মধ্যে ওরা আমাদের আশানুরূপ কিছু আমাদেরকে দিতে পারবেন। সামনের দিনগুলোতে জনগণের প্রত্যাশা পূরণে এই সরকার আরও দ্রুততার সাথে কাজ করবে, এমন প্রত্যাশা দেশের মানুষের। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।